নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে। আপনাদের রিকোয়েস্টে আমি আবার এই ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম, কারণ এর আগে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছি আপনারা সেখান থেকে আমাকে ফোন করছেন, ফোন করে বলছেন যে দাদা আমার স্বামী আমার কথা শোনে না। যারা বিবাহিত মায়েরা আমার এই ভিডিওটা দেখছেন বা যারা বিবাহিত মায়েরা আমার কে ফোন করেছিলেন যে দাদা আমার স্বামী আমার কথা শোনে না, আগে সুন্দরভাবে কথা শুনতো, এখন কথা শোনে না, যখনই ঘরে আসে প্রচণ্ড অশান্তি, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, যার জন্য দাদা আমি পেরেশান হয়ে যাচ্ছি, আমি আর নিতে পারছি না দাদা, আমি আমাদের এখন রিলেশনটা ডিভোর্সের ধাক্কায় চলে গেছে দাদা, আমি কী করতে পারি। সেই সমস্ত মায়েদের জন্য, সেই সমস্ত বোনেদের জন্য, সেই সমস্ত দিদিদের জন্য আপনারা এত হতাশা হবেন না, তার জন্য দেবদর্শন শাস্ত্রে আছে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। আজকের সেরকম একটি ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের কাছে, যে ভিডিওটা আপনি বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন। শুধু আমার চ্যানেলটাকে ফলো করুন, বাড়িতে বসে সেই ভিডিওটা পেয়ে যাচ্ছেন। এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করুন, দেখবেন যে স্বামী আপনার অবাধ্য হয়ে গেছে, যে স্বামী আপনার কথা শুনছে না, আপনার সাথে দিন রাত অশান্তি করছে, সেই স্বামী আবার পুনরায় আপনাকে চোখে হারাবে। ইয়েস, চোখে হারাবে, এটাই দেবদর্শন শাস্ত্রীর টোটকা। তো সুতরাং আপনারা সেই প্রয়োগটি একটু শুনে নিন, সেই টোটকাটি যেটা কিনা তারাপীঠ সিদ্ধ, কামাক্ষা সিদ্ধ এবং মোহিনী সিদ্ধ, ইয়েস মোহিনী সিদ্ধ, সেই টোটকাটি আমি আপনাদেরকে এখন দিতে চলেছি। শুধু একটি ক্রিয়া করবেন, মায়েরা বোনেরা দিদিরা যারা আমার প্রোগ্রামটা শুনছেন একটু মন দিয়ে শুনে রাখুন, যে মহিলার প্রতি আপনার স্বামী আসক্ত, যে মহিলার প্রতি আপনার স্বামী আসক্ত, সেই মহিলার নাম, সেই মহিলার নাম একটা মাখম, মাখম আপনারা কিনতে পাবেন, মার্কেটেও কিনতে পাবেন, একটা মাখমের উপরে ভালো করে লিখুন সেই মহিলার নাম, সেই মহিলার স্বামীর নাম, সেই মহিলা থাকেন কোথায় এবং তার গোত্র কি আছে। এই কয়েকটা জিনিস এক টুকরো মাখনের উপরে লিখুন। মাখনের উপরে লিখে আপনার বাড়ির যে আরাধ্য দেবতা আছে সেই দেবতার সামনে সেই মাখনের টুকরোটি আপনি আগুনে জ্বালিয়ে দিন। ইয়েস, আগুনে জ্বালিয়ে দিন সেই মাখনের টুকরোটি এবং আপনার ইষ্ট দেবতার কাছে আপনি ভক্তি ভরে প্রার্থনা করুন যে আপনার স্বামী যেন আপনার কথা মতো চলে। তাহলেই দেখবেন এই প্রয়োগটা যদি আপনি করতে পারেন, এটা খুবই গুপ্ত প্রয়োগ এবং এটা কন্টিনিউয়াসলি আপনাকে করতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে সাতটা শনিবার করতে হবে মায়েরা, সাতটা শনিবার। সেম ওয়েতে, সেম প্রসেসে আপনারা সাতটা শনিবার দিন করুন, আপনারা করেই দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে দেবদর্শন শাস্ত্রী মুখে যেটা বলে সেটা অক্ষরে অক্ষরে ফলে। ইয়েস, এটাই দেবদর্শন শাস্ত্রী। সুতরাং আপনারা উপকৃত 100%-এর 100% হবে। যদি আপনারা এই টোটকা দিয়ে যদি উপকৃত হন বা টোটকাটি করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তার জন্য স্ক্রলে আমার নাম্বার চলছে, প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন চেম্বারে এবং সরাসরি ফোনে যোগাযোগ করুন, ফোনে বুকিং করিয়ে চেম্বারে আসুন। দেখুন, টোটকা হয়তো আমি দিচ্ছি, আপনারা অনেকেই উপকৃত হচ্ছেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সমস্ত জিনিস কিন্তু টোটকার দ্বারা সলভ হয় না দর্শক বন্ধু, তার জন্য কিছু তন্ত্রোক্ত ক্রিয়া থাকে, কিছু তান্ত্রিক ক্রিয়া থাকে, সাথে সাথে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন থাকে। অর্থাৎ এই এতগুলো ব্যাপার নিয়ে তবেই কিন্তু একটা জিনিস সাকসেসের জায়গায় পৌঁছায়। সুতরাং আপনারা ঘরে বসে এই টোটকাটি করুন, আমি দৃঢ় বিশ্বাস যে আপনারা উপকৃত হবেন, কারণ এই ক্রিয়াকাটি স্বয়ং কামাক্ষা সিদ্ধ ক্রিয়া। এই ক্রিয়াতে যদি আপনারা উপকৃত হন তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান এবং আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদের সঙ্গে আছি, থাকব এবং ছিলাম, আমি আপনাদের সঙ্গে সারা জীবন থাকতে চাই দর্শক বন্ধু। তো সুতরাং আমার এই ব্লগে যদি আপনি উপকৃত হন,
অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করুন, কারণ আপনি যেমন উপকৃত হচ্ছেন আপনিও চাইবেন আপনার মতো যে সমস্ত মায়েরা চোখের জল ফেলছে তাদের স্বামীদের জন্য, যে সমস্ত দিদিরা চোখের জল ফেলছে, যে সমস্ত বোনেরা চোখের জল ফেলছে তাদেরকে একটু হেল্প করার সুযোগ করে দিন এবং আমার এই চ্যানেলটাকে শেয়ার করে দিন। তাহলেই দেখবেন সবাই উপকৃত হচ্ছেন। এবং সরাসরি যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে, চেম্বারগুলো স্ক্রলে চলছে। যদি কোনো প্রবলেমে পড়েন নিশ্চয়ই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকবেন, মায়েরা ভালো থাকবেন, এই প্রয়োগটি ঠিকঠাকভাবে করুন, 100% উপকৃত হবেন। নমস্কার।